আমি তুলছি 3টা বাজে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন, আশা করি যেখান থেকে ব্লগ দিয়েছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে মূলত অনেকদিন পরে খালার বাসায় যাবো বনানি। সকাল ধরে 9টার মতো বাজতেছে, এখন বের হবো। তো আপনাদের সাথে শেয়ার করি, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর দেখেন কি কি আপনার মধ্যে শেয়ার করতে পারি। সবাই থাকবেন আজকে রোদ উঠছে প্রচুর, বের হইতে গেলে তো অসুবিধা হবেই। দেখেন একটা ব্যাগ আছে, দেখুন এখানে চলে আসছি বনানি। একটু আগেই আর কি নামলাম বাস থেকে, অনেকটা জ্যাম ছিল আপনার, প্রায় এক ঘন্টার মতো জ্যামে কেটে আসলো। তো আধা ঘন্টা রাস্তা অনেকটা সময় নিয়ে আসতে হলো। এখান থেকে এখন হেঁটে যেতে হবে সামনে অনেকটা পর্যন্ত আর কি, রিক্সা পর্যন্ত। তো সেটাই আমি আর আম্মা হেঁটে হেঁটে যেতেছি এখান থেকে। A few moments later. তারপর আইসি কিনা মনে নেই, তেমনি এক বছর দেড় বছর পর হইব আমি আবার আসলাম এলাকায়। রিক্সাতে উঠার আগে আর কি যতটা আর কি হেঁটে আসছি ওই রোডটা ভালো ছিল, কিন্তু রিক্সা দিয়ে উঠার পরে যে রোড দিয়ে আর কি রিক্সাটা যাইতেছে সেই রোডটা ততটা ভালো না, সেই জন্য অনেকটা শব্দ শুনছেন, থাকি লাগতেছে, কারণ রাস্তার মাঝখানে একটু ফাটা ভাঙ্গা এরকম আছে, সেই জন্য আর কি রিক্সাটা এত ঝাঁকি খাইতেছে। তো এদিক দিয়ে বেশি দূর না, ধরেন সামনাসামনি চলে আসছি, আর একটু সামনে গেলেই হবে। দেখুন ঘরে চলে আসছি, শুয়ে আছি, একটু আগে আসলাম মাত্র, গরম প্রচুর এইখানে। দেখেন এখানে উঠুন রান্না করা আছে, তো খাবো, একটু রেস্ট আছে, আসছি তো অনেক গরম করতেছে। খাওয়া দাওয়া নিলাম,
দেখেন তো রান্না করছে এখানে পুঁটি মাছ খাইছে গাড়া তুমি নিস আমি তুমি 3টা বাজে আছে এতো সবকিছু বিলাই দেখে তো পারা বেশি কি গরম ভিতরে পুরা গলি পুরা লাগা দেখেন এখন আসলো আমার বোনের ঘরে খাবার ঘর দিয়ে গরম খাইতাছে এই ঘরে একটু তো ঠান্ডা লাগে এই ঘর যে গরম এখানে এই ঘরটা একটু গরম আছে বড় আছে আমার খালা ঘরের থেকে বোনের ঘরটা একটু বড় ওইটা একটু ছোট আর এটা অনেকটা তো বড় আছে তো দেখেন এখন বসে আছি আমার বোনের ঘরে কারণ দুপুরে আমি আগে খাওয়া দাওয়া আমি আগে করছি করার পর আম্মা খাইতেছে দেখলেন খাওয়া শেষে এখানে আসছি ওই ঘরে তো গরম দেখছিলি প্রচুর সেই জন্য এই ঘরে আমি শুয়ে থাকার জন্য আসছি তো ঘরটা আপনাদের দেখাইলাম কেমন একটু এখানে আমি থাকি শুয়ে ফ্যান দুইটা ইটা লইছে এখানে উপরে বড়টা
অন্ধকার তো তাই দেখা যায় না, আর এখানে ছোটটা তো বিকালে আর 2-2.5 ঘন্টা পুরো আবার চলে যাবো এখান থেকে। দেখেন জানালা নাই তো, এগুলো রুমে সেই জন্য অন্ধকারের দিকে। আমি দরজার এখানে বসে আছি, দেখি একটু আলো। এখন দেখতেছেন আবার আমরা রওনা দিছি আমাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ শুয়েছিলাম আপনাদের সাথে, তো বললামই যে আজ এই বিকালের একটু আগে তখনই বের হয়ে যাব। একটু আগে আসর আজান দিছিল, তো আসর আজানের পর দিয়ে আর কি বের হয়ে গেছি। হয়তো যেতে যেতে সন্ধ্যা হইতে পারে, কারণ রাস্তায় তো জ্যাম থাকেই। তো আবার রিক্সাতে আর কি উঠে পড়ছি, এখান থেকে আবার বাস স্টেশনে যেয়ে তারপরে বাসে উঠতে হবে, পরে সোজা আবার আমাদের এয়ারপোর্ট। দেখুন বাসায় এসেছি, বাসায় যখন রওনা দিয়েছিলাম বিকাল বেলায় রওনা দিয়েছিলাম আপনার বিকাল আর কি সন্ধ্যার একটু আগ দিয়ে, তো আস্তে আস্তে রাস্তা জ্যাম থাকে, তো আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গেছে। তো সেই মাত্র কিছুক্ষণ আগে রেডি হয়ে ধরেন যেগুলো ছিল গেঞ্জি প্যান্ট, সেগুলো খুলে পরে গেঞ্জি পরছি, পরে বসে আছি। আর মূলত ঠান্ডা লাগছে আপনার আমার প্রচুর, দেখা যাচ্ছে আজকে সকাল থেকে একটু একটু ভাব ছিল ঠান্ডার, এখন দেখতেছি পুরো অনেকটাই বেশি লেগে গেছে। ভালোভাবেই ঠান্ডা লাগছে দেখা যায় গরমের কারণে। আর ওইদিকে যে গরম ঘর দেখছেন প্রচুর, কোনো জানালা এসবও নাই, তো রোদ উঠলে আরো, আজকে প্রচুর রোদ উঠছিল, তো সব কিছু মিলিয়ে গরম ছিল মোটামুটি, অনেক অনেক গরম। ওখানে আমাদের তো ওরকম রুমে থেকে আর অভ্যাস নাই, যদি আমরা থাকি নিশ্চয়ই আর কি অসুস্থ হয়ে যাবো, এটা 100% গ্যারান্টি। তাও কতক্ষণ যতক্ষণ পারছি ছিলাম আপনার, যেতে যেতে 4 ঘন্টা বেজে গেছিলো আপনার এই গাড়িতে যেতে যেতে। সকালে প্রচুর জ্যাম ছিল, আসতে যত না সময় হয়েছে গেতে তার থেকে বেশি সময় হয়েছে, আধা ঘন্টা জায়গা আপনার 1.5 ঘন্টা লাগছে, 1 ঘন্টায় জ্যামে কেটে গেছে। তো আসছি তাড়াতাড়ি, আসলেও গরমে যতটুকু ছিলাম, তারপরও তো আপনার আসরের পর দিয়ে বের হয়েছি, ততটুকু একটু বেশি খারাপ হয়ে গেছে অবস্থা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।